আসসালামু আলাইকুম। জান্নাত ক্যানভাসের সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক 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 ভালো আছি। নিজেকে কিছু গিফট করতে মন চাইলো, তাই চলে গেলাম একটি ফ্লাওয়ার শপে। আমার ফ্লাওয়ার অনেক ভালো লাগে। আমার মনে হয় যে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার ফুল ভালো লাগে না। তো আপনারাও মাঝে মাঝে নিজেদেরকে কিন্তু গিফট করতে পারেন। আর আমার কাছে মনে হয় ফ্লাওয়ার ইজ দ্য বেস্ট গিফট। সো দেরি কিসের, চলে যান নিজেকেই নিজে গিফট করার জন্য। আমার হাজব্যান্ড নিউ ইয়ার উপলক্ষে আমাকে কিছু গিফট করেছে, সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই গিফটগুলো আসলে নতুন বছরের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। চলেন সেই গিফটগুলো ওপেন করি। ব্যাগে দুই সাইডে দুইটা পিন দিয়ে দিয়েছে। এটার কোনো প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। পিনটা খুলতে যেয়ে দেখেন আমার ব্যাগটাই ছিঁড়ে গেল। যাই হোক, তো প্রথমে একটা পেন দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই পেনই হবে। এই তো একটা পেন। পেনটা সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগেনি, তবে গিফট তো ভালো তো বলতেই হবে। এরপরে আপনারা গেস করেন যে এটা কি হইতে পারে। এটা নতুন বছরের জন্য আমার কাছে মনে হয় বেস্ট গিফট, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট পুরো বছরের জন্য। এটা একটা ক্যালেন্ডার, তো অনেক সুন্দর ছিল। এই তো, এরপর আরও একটা গিফট আছে। এই গিফটটা আমার মনে হয়েছিল যে এর ভেতরে একটা ডায়েরি হবে, বাট আসলে খুলে দেখলাম এখানে একটা প্যাড। আচ্ছা যাই হোক, প্যাডটাও কিন্তু খারাপ না। প্যাডে আপনি নতুন বছরের অনেক কিছু হিসাব নিকাশ করতে পারবেন। এটা আমি আমার ছোটো ভাইকে দিয়ে দিয়েছি, ও এখানে লেখা লেখি করবে। আর একটা ছিল, আরেকটি ছিল ডেস্ক ক্যালেন্ডার। এই তো, দুইটাই আমার অনেক পছন্দ হয়েছে, কারণ নতুন বছরের শুরুতে এই দুইটা জিনিসই আমার কাছে মনে হয় অনেক ইম্পর্টেন্ট। এটা প্রতিটা বাড়ির জন্যই। এরপরে একটু নতুন বছর উপলক্ষে একটু কেক খাওয়া দাওয়া হলো, আমি আমার হাজব্যান্ডকে একটু খাওয়াই দিলাম। এরপর শালা দুলা ভাই মিলে একটু আনন্দ মজা। এই তো এইভাবে আমাদের নতুন বছরটা শুরু করলাম। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন এবং আমার পাশে থাকবেন, যাতে আমি জীবনে কিছু করতে পারি।